ঢাকা আসার পরে আমি মেসে উঠি হলো ডিআইটি প্রজেক্টে। ওই এনভায়রনমেন্টটা ম্যাচ করতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিল, যেমন ক্লিনলিনেস একদম ক্লিন না। ক্লাস করে যখন ফিরি এসে অনেক সময় খাবার পাওয়া যায় না, তো এখন এখানেই কন্টিনিউ করছি অ্যান্ড আই হোপ আরও লং টাইম এখানেই কন্টিনিউ করব। এটা আমার ফার্স্ট ব্যাচেলার, আলাদা থাকা বাসার থেকে, তো ব্রেকফাস্টে কোনো টেনশন নাই, ডিনারের কোনো, লাঞ্চে কোনো টেনশন নেই, ডিনারের কোনো টেনশন নেই। আমি আসতেছি, খানা পাচ্ছি, কাপড় ধোয়ার কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না, এসি আছে। ম্যাসের বাসা নিলে আমি এসিটা পাইতাম না, ফ্রি ওয়াইফাই পাইতাম না। এখানে খাওয়ার কোয়ালিটি ভালো, আমাদের বেডশিটগুলো ওরা প্রত্যেক দিন দুইবার ক্লিন হয়। এখানে আবার জিম আছে, যে সেপারেটলি আই ডোন্ট হ্যাভ টু পে ফর জিম, বাইরে কোথাও জিম করার জন্য পে করতে হয় না, তো আই ক্যান স্টে ফিট এনি টাইম। যখন আমি টায়ার্ড ফিল করতেছি, অনেক সময় রিফ্রেশমেন্টের জন্য জিমের দরকার হয়। এখানে দেখা যাচ্ছে যে আমি এক রুমে তিনজন চারজন ম্যাসের ভিতরে, তো কেউ ফোনে কথা বলছে, কেউ গান শুনছে, আমি সেপারেটলি বলতেও পারবো না যে তুমি এটা করো না। এখানে পড়াশোনার জন্য স্টাডি রুম আছে আলাদা, কারোর ডিস্টার্ব হচ্ছে না, কারোর যদি ফোনে কথা বলা হচ্ছে সে কথা বলতে পারছে, আমার পড়াটা আমি আলাদা সেপারেটলি গিয়ে করতে পারছি, ওটা আমার ডিস্টার্ব হচ্ছে না আলাদা।